এটার অবস্থাটা দেখছেন, পুরো সেই অবস্থা। এখানে কিন্তু অনেক পরিমাণে চিকেন দেয়া আছে। যারা অনেক কম দামে গরম গরম পিৎজা খেতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা, আজকের ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক অল্প দামে গরম গরম পিৎজা কিন্তু খেতে পারবেন। এখানে আমি পিৎজা খাওয়ার জন্য যখন গেছি আমি রীতিমতো কিন্তু অবাক হয়ে গেছি, কারণ এখানে আপনাকে সিরিয়াল দিয়ে পিৎজা নিতে হবে। আগে আপনাকে টোকেনের আপনার নাম তুলতে হবে, আপনাকে পেমেন্ট করতে হবে, তারপর আপনার পছন্দের পিৎজা কিন্তু আপনি খেতে পারবেন। তো এখানে প্রচুর মানুষ ভিড় করে, এই কারণেই হয়তোবা তারা ভিড়টাকে কমানোর জন্য এই সিস্টেমটা করছে। তো এখানে আজকে আমরা এদের যে পিৎজাগুলো আছে এই পিৎজাগুলো ট্রাই করে দেখব খেতে কেমন লাগে। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। আমি এই মুহূর্তে আছি রংপুর জিলা স্কুলের ঠিক সামনে, রংপুর জিলা স্কুলে গেট আমার পিছনে, আর সামনে হচ্ছে রংপুর বঙ্গবন্ধু চত্বর। তো এইখানে আমি আজকে আসছি পিৎজা ট্রাই করতে। এখানে পিৎজা হলিক নামে একটা স্ট্রিট পিৎজার দোকান আছে, এটা রংপুরে মূলত অনেকদিন থেকে খুব ভালো চলতেছে। তো এইখানকার পিৎজাগুলো খেতে কেমন? এখানে অনেক কম দামে পিৎজা পাওয়া যায়, মাত্র 99 টাকায় 6 ইঞ্চি পিৎজা পাবেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের পিৎজা আছে। তো আজকে আমরা এখানকার পিৎজাগুলো ট্রাই করবো, 2-3টা আইটেম নিবো, নিয়ে খেয়ে দেখবো খেতে কেমন লাগে। তো চলেন ট্রাই করা যাক। এইখানে আপনার পিৎজা তৈরি হয়, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আপনাকে মূলত সিরিয়াল দিয়ে টোকেন নিয়ে তারপরে পিৎজা অর্ডার করতে হবে। আগে আপনাকে পে করতে হবে, পে করার পর আপনার সিরিয়াল আসলে আপনি পিৎজাটা পেয়ে যাবেন। এইখানে কন্টিনিউয়াসলি পিৎজা তৈরি হয়। বিকাল 6টা থেকে এখানে আপনি রাত প্রায় 10টা পর্যন্ত পিৎজা পাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মানুষ এই পিৎজাগুলো ট্রাই করতে আসতেছে। প্রথমেই বলছি যে মাত্র 99 টাকা থেকে এখানে কিন্তু আপনি পিৎজা পাবেন। তো দেখেন, আমি একটু দেখাই, ক্যামেরাটা ঘোরাই, দেখেন এখানে কিন্তু প্রচুর মানুষ, ঠিক আছে, অনেক মানুষ। আর আশেপাশে অন্যান্য আরও দোকান আছে, পিৎজার দোকান আছে, আরও লাইভ পিৎজা আছে পাশে, এছাড়াও আরও অনেকগুলো দোকান আছে। তো সব মিলে এখানে মোটামুটি ভালোই ভিড় হয়। তো এই পিৎজাটা এখন আমি ট্রাই করবো আজকে, দেখা যাক কী অবস্থা। এখানে কিন্তু একটার পর একটা পিৎজা বানানোর কাজ চলতেই থাকে। আপনি যদি জাস্ট এখানে দাঁড়ায় থাকেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ পিৎজা এখানে সেল হয় বা কিভাবে এখানে পিৎজা বানানো হয়, সে বিষয়টাও কিন্তু আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন। তো আমি এখানে আপনাদেরকে পিৎজা বানানোর ভিডিও একটা দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। পাশাপাশি এখানে পিৎজার মেনু কার্ডটাও আমি দিয়ে দিলাম, এখানে কি কি ধরনের পিৎজা, কি ধরনের প্রাইস সব জেনে নিতে পারবেন। এখানে আমি 2টা পিৎজা নিছি, একটা হচ্ছে আপনার বারবিকিউ চিক, এটার প্রাইস হচ্ছে 6 ইঞ্চি 170 টাকা। আরেকটা নিচি হচ্ছে চিজ বাস, এটার প্রাইস হচ্ছে 199 টাকা। তো প্রথমে 170 যেটা সেটা ট্রাই করবো, 6 ইঞ্চি এটা, এটা হচ্ছে বারবিকিউ। তো চলেন, এখানে পিৎজার সাথে এক্সট্রা কোনো কিছু দেওয়া হয় না, শুধুমাত্র এটাই দেওয়া হয়, ঠিক আছে। তো দেখেন কী অবস্থা, চিজের অবস্থা অনেক সুন্দর। তো চলেন মুখে দেই, বিসমিল্লা। পিৎজার পরিমাণটা কিন্তু অনেক বেশি দেয়া, এখানে চিকেন আছে আর সস দেয়া আছে উপরে, এই কারণে হয়তো আলাদা করে সস দেওয়া হয়নি। দেখেন এখানে কিন্তু অনেক পরিমাণে চিকেন দেয়া আছে, সব মিলে পিৎজাটা মজা আছে। 170 টাকা হিসাবে এটা মজা আছে। ছয় ইঞ্চি নিলে আপনারা 2-3 জন ফ্রেন্ড মিলে কিন্তু অনায়াসে খেতে পারবেন। আমার কাছে এটা ভালো মনে হয়েছে, এবার চলেন এইটা ট্রাই করব। এটা হচ্ছে 199 টাকা, এটার অবস্থাটা দেখছেন, পুরো সেই অবস্থা। চলেন মুখে দেই, এটা যে আপনার চিজ দিয়ে ভরা সেটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখেন চিজের পরিমাণটা, এখানে সসেজ দেয়া আছে। তো চলেন মুখে দেই আরেকবার, এখানে এখানে চিজের পরিমাণ অনেক কিন্তু চিকেন কম দেয়া, আর এটা একটু স্পাইসি ইয়েটা, কারণ হচ্ছে এখানে দেখেন শুকনা মরিচের কিন্তু একটা সস দেওয়া আছে, এই কারণে এটা একটু স্পাইসি।
তাছাড়া দুটো পিৎজাই ভালো আছে আমার কাছে, ওই 170 টাকায় যেটা ট্রাই করলাম ওটা বেশি ভালো মনে হয়েছে। যদি আপনি চিজ পছন্দ করেন তাহলে এটা ট্রাই করতে পারেন, আর যদি চিজ অতটা ভালো না লাগে সব মিলে যে মাঝখানে সস দেওয়া আছে সস লাগা একটু খেয়ে নেবেন, সব মিলে আমার কাছে ওই পিৎজাটা বেশি ভালো মনে হয়েছে। চলেন এটা আরেকবার কামড় দিই, এটা একটু স্পাইসি আর ওটা হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল পিৎজাগুলো যেমন হয় ওই রকম। তো এই দুটার মধ্যে আমার কাছে ওই পিৎজাটা বেশি ভালো লাগছে। যারা স্পাইসি পিৎজা পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন, আর যারা মোটামুটি এমনিতেই নর্মাল পিৎজা পছন্দ করেন তারা প্রথমে যেটা আমি ট্রাই করছিলাম বারবিকিউ ওটা ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এখানকার পিৎজাগুলো ট্রাই করবেন অনেক কম দামে পাওয়া যাচ্ছে, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন, যারা পেজটা এখনও ফলো করেনি পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রচণ্ড গরম, গরমে অবস্থা খারাপ, তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিব। আল্লাহ হাফেজ, ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন।